নামাজ হলো আপনার অলঙ্কার, অলঙ্কার নামাজ কি? ইমানের অলঙ্কার। হাসর মাঠে শত প্রথম নামাজ ইনশা নেবে যদি কল ঠিক না বেঠি। এখন এই বাকি ওয়াজ করলে আপনার কাছে ভাল লাগবে না। কিনে জানেন না, কিনে জানেন না হুজুর, নামাজ না পড়লে কি হইছে? বাচ্চা একটু আছে, তিন বেলা খাইতাছে, বন্ধু বান্ধব উঠতেছে, ফেসবুকে ডেটিং মারিতেছে, রাস্তা দুইটা ইয়েস অর নট, ঘুরতে থাক, বিবেক তো দিছি, শীতকালে কোন বিবেক তো দিছি, আপনার হাত দিলে ঘুরব, শুধুমাত্র সকাল বেলা ফজর আগ পর্যন্ত মোবাইলের শ্বাসটা যাওয়ার আগ পর্যন্ত মোবাইল যুবক ব্যাটারি রিচার্জ কিনেছে। বুঝে কিনা বুঝে কিন্তু
هكولم بوستاسي أزام داديلة نامال زاون لغبو غيلة كتا الله خوشي بو إيريو هكولم بوستاسي كي هوي بوجهي قطع القرآن مادن سي قطع قن ٹھيك نا بيكي شاب بوجهي قطع القرآن ماري ايزان اجيو كري دين نديو كتی و حيث رائع كتی و هلائي هلائي تاز رشت برا جابو و بي نمازي هوي لقوم ونگل شاستي قوي دا آرزو بي آرزو بي اسكت اگا وعدا قرن حضور ایکن بابلی کی ہو بے گو جابو بانتا ہو جائے لسے نامار جنفو سین اسكت اگا طلبا قلن ار نامار چار بو اشن قرن نام دا کی كيري مالك يا اي مالك تمار بندر نامو يلو شبو اي شبو مالك سيجا ایک سرم تيريا جو جو هن بندر کو دستو تمار بندر کو بور كيم نه ثاق بطوئي دار اي تاق ونا ثاق بني ثاق بني تيگه هكو دانا دانا بازر مولو کو زانا زانا دين تيو تيو خلر مارو جائے گا يدوري بندر بدي بندر تام كيو كهارو خو بندر تنار دستو آمي تحيل اي مرتو مولي گا لگا بواس راما كانوا يقولون أنهم 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 يقولون أن
بوكاي شريف داي أستاذ كلاين. مانوسي مزيل شارا شواء إدارة واسطة كأنه مانوسي مزيل هيشاب كوري. كان مانوسي مزيل كأن الله بنايسيو. إعباد كبرات جنلو. أي غني كبرات كإعباد كبرات جنلو بنايسيو كده هيشاب كوري. ترى دكتي فاربوي. ما الله كلامه بولسين. وما خلقت الجن والإنس إلا ليعبدون আমি আল্লাহ মানুষ এবং জিন জাতির সৃষ্টি করেছি একমাত্র আল্লাহর গোলামি করার জন্য এই জন্য যখন ওই কবরে গেলে জানাজ কবরে গেলে কবরটা সম্পূর্ণ হয়ে যাবে তার শরীরে গোলামি ফলাবে দুই নম্বর হলো জানাজ কবরে জাহান্নামের আগুন ধরিয়ে দেওয়া হবে তিন নম্বর হলো এই জানাজ কবরে বিচ্ছু দেওয়া হবে বিচ্ছু এই বিচ্ছু তারে এমন আঘাত করবে সাপ তারে এমন আঘাত করবে بابا
সুদের কথা বলছি, পর্দার কথা বলছি, এরপরে কবর আজার কথা বলছি, এরপরে গোসের কথা বলছি, নেশার কথা বলছি। তা আপনি মনে করুন কি আর কোনো আওয়াজ বাকি আছে? যদি আমল করেন আমল না করলে বাউন্ন ঘন্টা ওয়াজ করলে কোন লাভ হইতো? তাহলে আপনি আমার কোনো দোয়া করবেন না বল দোয়া দিবেন? দোয়া করবেন ইনশাল্লাহ। তাহলে আজকে থেকে ওয়াজ আমরা মা বাবার মনে কষ্ট দিব না। এই ঠিক আপনার মুখটা বন্ধ করো, জোরে বলো, মা বাবার মনে কষ্ট দিব না।